আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। স্মার্ট বাংলাদেশের কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে একতরফা ভোট হয়েছে বললেন বুলু। রিজভি সহ সব রাজবন্দীদের মুক্তি দাবিতে প্রতীকী অনশন শুরু। চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামীর শোরুমে হামলা ও ভাঙচুর। সিরাজদি খান উপজেলা ভাইস চেয়ারম্যানের উপর হামলা। এমপির হাতে সব সমস্যার সমাধান নেই বললেন মাশরাফি। অস্ট্রেলিয়াকে দূরপাল্লা 220 টমাহক দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হুতিদের অস্ত্র সরবরাহ করবে না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্মার্ট বাংলাদেশের কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না, কোনো মানুষই গৃহহীন থাকবে না, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জে আয়োজিত সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। আরো বলেন, জাতির পিতার আদর্শে শিশুদের বিনামূল্যে বই ও শিশুদের উপপত্তি দেওয়া হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকার করেন। বলেন, আগামীর ভবিষ্যৎ শিশুদের সুস্থ স্বাভাবিক জীবন দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এর আগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে এদিন সকালে টুঙ্গিপাড়া পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে সকাল 11:15 দিকে বঙ্গবন্ধুর সমাধি স্রৌদে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে একতরফা ভোট হয়েছে বললেন বুলু। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে একতরফা ভোট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্বাচনে নারকীয় কাণ্ড ঘটেছে। এ ঘটনায় 20 জন সাংবাদিক আহত হয়েছেন, এছাড়া অসংখ্য আইনজীবী আহত হয়েছেন। হাজার হাজার পুলিশ দিয়ে আইনজীবীদের বের করে দিয়ে একতরফা ভোটের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিষয়ে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। বুলু বলেন, সুপ্রিম কোর্টে যে ব্যালট বাক্স চিন্তায় হলো সেই ঘটনাকে আজকে নয়, 1973 সালে ডাকসুর নির্বাচনে হয়েছিল। সেই নির্বাচনে ছাত্রলীগের পরাজয় নেতৃত্বে জেনে সেদিন ডাকসু থেকে ব্যালট বক্স চিন্তায় করা হয়েছিল, কারণ নেতৃত্বে ব্যালট বাক্স চিন্তায় হয়েছিল সেটা মানুষ জানে, আমরা দেখেছি। 1973 সালের প্রথম ব্যালট বক্স চিন্তায় এবং নির্বাচনে রেজাল্ট পাল্টে দেওয়ার সংস্কৃতি এ দেশের চালু হয়েছিল। রিজভি সহ সব রাজবন্দীদের মুক্তির দাবিতে প্রতীকী অনশনের শুরু। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্বাধীনতা অধিকার আন্দোলনের ব্যানারে প্রতীকী অনশন শুরু করেছে নেতাকর্মীরা। সকাল 10:30 দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন শুরু হয়। অনশনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা আছে। এছাড়া বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবিদিন ফারুক, স্বাধীনতা অধিকার আন্দোলনের চেয়ারম্যান ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। প্রতীকী অনশনে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র নেতা এবিএম মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কৃষক দলের সহসভাপতি বিপি ইব্রাহিম প্রমুখ। চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামীর শোরুমে হামলা ও ভাঙচুর। চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোর 5:00 দিকে গাজীপুর মহানগরীর বাউয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে সোনিরাজ কার প্যালেস নামে গাড়ির শোরুমে এই হামলার ঘটনা ঘটে। রাকিব সরকার জানান, ভোর 5:00 দিকে ইসমাইল হোসেন লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে একদল উচ্ছল লোক সোনিরাজ কার প্যালেস নামে তার একটি গাড়ির শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালার কাঁচ এবং টেবিল চেয়ার ভাঙচুর করে শোরুমের সাইনবোর্ড খুলে নেয়। দুর্বৃত্তরা তার অফিস কক্ষ তছনছ করে
এবং টাকা পয়সা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রকিব সরকারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার জাহান জানান, ট্রিপল নাইনে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে গিয়ে দুর্বৃত্তদের কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ রিসিভ করেননি। সিরাজদিখান উপজেলার ভাইস চেয়ারম্যানের উপর হামলা। মুন্সিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ভাইস চেয়ারম্যানের দুজন কর্মী আহত হয়েছেন। দুপুর 2টার দিকে নিমতলা শাহাবুদ্দিন প্লাজা মার্কেটের নিচতলায় এ হামলা হয়। আহতরা হলেন ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ইমরান শেখ ও শহীদুল ইসলাম। উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ময়নুল হাসান নাহিদ বলেন, বাসেল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল, সেখানে আমি অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আবদুল্লাহ অনেক দলবল নিয়ে এসে বিদ্যালয়ের সভাপতি বাবু সরকারের উপর হামলা করে। সেখানে আমি তাদেরকে শান্ত করে দিতে গেলে আমার সাথে বাকবিতণ্ডা হয়। পরে সেখান থেকে আমার ব্যক্তিগত অফিস নিমতলা শাহাবুদ্দিন প্লাজার সামনে এলে সেলিম ও শাহাবুদ্দিন লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা করে। এমপির হাতে সব সমস্যার সমাধান নেই বললেন মাশরাফি। চতুর্থবারের মতো জনতার মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। এ সময় জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বিভিন্ন সমস্যার সমাধানের দিয়েছেন প্রতিশ্রুতি ও জনতার মুখোমুখি জনতার সেবক স্লোগানকে সামনে রেখে সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর বাজারে যান তিনি। বীর মুক্তিযোদ্ধাদের ভাতার আওতাভুক্ত না হতে পারা সম্পর্কিত এক প্রশ্নে মাশরাফি বলেন, সংসদ সদস্যের হাতে সব সমস্যার সমাধান নেই। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কিছু বলার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও মুক্তিযোদ্ধা হওয়া বাঞ্ছনীয়। স্বাধীনতার অনেক পরে আমার জন্ম, এরপরও আপনাদের সমস্যা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কথা বলবো। দরকার হলে মন্ত্রী শরণাপন্ন হয়ে আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। অস্ট্রেলিয়াকে দূরপাল্লার 220 টমাহক দিচ্ছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে দূরপাল্লার 220 টমাহক কোচ ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে 130 কোটি মার্কিন ডলারের অস্ত্র কেনার চুক্তি হয়েছে অস্ট্রেলিয়ার। এর মধ্যে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য 220টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। 1991 সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধে সর্বপ্রথম এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজের পাশাপাশি সাবমেরিন থেকেও ছোড়া যায়। ইয়েমেনি হুতিদের অস্ত্র সরবরাহ করবে না ইরান। চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তির অংশ হিসেবে ইয়েমেনি হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে রাজি হয়েছেন ইরান। মার্কিন ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, তেহরানের এই পদক্ষেপ ইয়েমেনের শান্তি অর্জনের নতুন প্রচেষ্টা ত্বরান্বিত করবে, কারণ এটি সংঘাতের অবসানের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জঙ্গি গোষ্ঠীটির ওপর চাপ সৃষ্টি করতে পারে। হুতিরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করার পর গত বছর দেশটিতে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় যুদ্ধবিরতি মাত্র 6 মাস স্থায়ী ছিল। তেহরানে প্রকাশ্যে হুতিদের অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করলেও জাতিসংঘের পরিদর্শকরা বারবার জব্দ করা অস্ত্রের চালানগুলো ইরান থেকে আসা বলে শনাক্ত করেছেন।